দাড়ি রাখার হুকুম কি কালো কলপ করা যাবে কি না? দাড়ি রাখা ওয়াজিব এবং ফরজ, মানে আহলুল এলামেরা দুইটা মত দিয়েছেন, একটা হলো ওয়াজিব, একটা হলো ফরজ। ওয়াজিব আর ফরজ একই জিনিস, এটা ফকিদের দুইটা পরিভাষা, কেউ ফরজ বলছেন কেউ ওয়াজিব বলছেন, জিনিস একটাই, না রাখলে কবিরা গুনাহ হবে। ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ, আর ফরজ তরক করলেও কবিরা গুনাহ। এজন্য দাড়ি অবশ্যই রাখতে হবে। আর আপনি যদি মনে করে বসে থাকেন যে এটা বয়স 60-70 বছর হোক তারপরে রাখবো, তা আপনি 60-70 বছর পর্যন্ত নাও তো বাঁচতে পারেন, কোন সময় মরে যাবেন, ঠিক আছে? তা আপনি কবরে যাবেন, অন্যান্য সুন্নত দৃশ্যমান থাকে না, দাড়ির সুন্নতটা, দাড়ির এই হুকুমটা, এটা দৃশ্যমান, আপনি এটা নিয়ে কবরে যাবেন। এই জন্য অবশ্যই এটাকে রেখে দিতে হবে। আর আমরা শুনি যে দাড়ি রাখা সুন্নত, এই কথাটা বল না, কথাটা ঠিক আছে, কিন্তু এই সুন্নতটা হলো হাদিসের ভাষায় সুন্নত, ফেখের ভাষায় সুন্নত না। হাদিসের ভাষায় যেটা সুন্নত ওইটা ফেখের ভাষায় গিয়ে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত মুয়াক্কাদা, কোনোটা সুন্নত জায়েদা, এইভাবে ভাগ করা হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সবগুলার নাম হলো সুন্নত। আরেকটা হলো বর্তমানে দাড়ি রাখার একটা নতুন ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কিছু স্টাইল আছে, এই পদ্ধতিতে দাড়ি রাখলে ফরজ ওয়াজিব আদায় হবে না। আপনি দাড়ি রাখতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সাহাবায়ে কেরামের মতোই রাখতে হবে, কারণ দাড়ি একটা ইবাদত। ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে না হইলে সেটা ইবাদত হয় না। এজন্য আপনি যদি ওই বিভিন্ন খেলোয়াড়দের স্টাইলে, বিভিন্ন গানের শিল্পীদের স্টাইলে, বিভিন্ন ধরনের স্টাইলে দাড়ি রাখেন, এগুলো ফরজ ওয়াজিব আদায় হবে না, কালো কলপ করা যাবে না, কালো কলপ করা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাম্মেরু আও সফেরু ওয়াজতানিবুস সাওয়াত, তোমরা তোমাদের চুলকে, দাড়িকে, মাথার চুলকে কালো করো, লাল করো অথবা হলুদ করো, আর কালো থেকে তোমরা বেঁচে থাকো, কারণ আল্লাহ পাক কালো থেকে সাদা করে দিয়েছেন। আমি আবার কালো করে যাওয়া মানে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, যে আল্লাহ কেন সাদা করলো আমি আবার কালো করে ফেলবো।